আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বেলজিয়াম থেকে আমি ইরানি বলছি, ইরানি বালিকা চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে ডিম রান্না, অনেক মজার রান্না। তো আমরা সবাই পারি মোটামুটি, আমি আমার মতো করে দেখাচ্ছি। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধর একটি টিপস দেই, সামান্য পরিমাণ লবণ যদি দিয়ে দেন ডিম সিদ্ধর সময়, তাহলে একটা ডিমও ফাটবে না এবং ছেলার সময়ও খুবই সুন্দর থাকবে ডিমগুলো। দেখুন মোটামুটি 10 মিনিট বয়েল হয়ে গিয়েছে আর একটা ডিমও ফাটেনি, ডিমের অংশ বের হয়নি এবং ছেলার সময়ও খুবই খোসা ফেলে দেওয়ার সময় খুবই সুন্দর থাকবে। তো আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এরকম ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ডিমগুলোকে একটু তেলে ভেজে নিব হলুদ দিয়ে, সামান্য পরিমাণ হলুদ দেব, খুব বেশি না, এই তো মানে হাফ চামচেরও কম চামচ। তো বন্ধুরা, আমি খুব সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে ডিম রান্না দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই সহজ হবে এবং খুব মজাদার এই রান্নাটা। আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না আলু বেগুন দিয়ে ডিম রান্না, ডিমের ঝোল আর কি। আমরা তো সবাই ডিম ভুনাই খাই, তো আলু বেগুনের রান্নাটা তো দেখুন, ডিম একটাও ফাটেনি। আর এই যে আমি ডিমগুলোকে এভাবে একটু চারদিকে একটু কেটে কেটে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে এবং ভিতরে মশলাটাও ঢুকবে ডিমের ভিতরে, আরও টেস্টি হবে। তো দেখুন আমার একটা ডিমও কিন্তু ফাটেনি। আমি আসলে খোসা ছেলার ভিডিওটা করিনি, কারণ শর্ট করার জন্য এত ভিডিও করলে তো হবে না। তো আমি আপনাদেরকে যে টিপস দিয়েছি ওই টিপস অনুযায়ী যদি ডিম সেদ্ধ করেন অবশ্যই ডিম ফাটবে না এবং খুব সুন্দর থাকবে। ডিম ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তুলে রেখে দিব, কারণ গরমে রাখলে ডিম বেশি শক্ত হয়ে যাবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আবার তো তরকারিতে জাল হবে। তো ডিমগুলো তুলে রেখে দিচ্ছি। এবার অন্য আরেকটি ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানে আমি তরকারিটা রান্না করব। তো 3 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম, খুব বেশি দিব না, তেল বেশি খাওয়া ভালো না, এই যে জন্য আমি অল্পই দেই। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, তাহলে টেস্ট থাকবে না। পেঁয়াজের যে ফ্লেভারটা ওইটা আসলে অল্প ভাজাতেই ভালো থাকে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ পরিমাণ, খুব বেশি না। আমি আদা রসুন বাটা দুটাই দেব, কারণ ডিমের যে একটা গন্ধ আছে ওই গন্ধটা আসলে আদা রসুনটাকে কেটে দিবে। তো আদা বাটা এবং রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আমি ডিসক্রিপশনে লিখে দেবো, আপনারা লেখা দেখেও নিতে পারেন, এবং আমি ভিডিওতেও লিখে দিয়েছি যতটুকু পেরেছি আসলে। তো হালকা ভেজে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদ আছে 1/2 চা চামচ, তারপরে 1 চা চামচ শুকনো মরিচ, কারি পাউডার 1 চা চামচ, আর এটা জিরা ধনিয়া মিক্স করা আছে একসঙ্গে 1 চা চামচ করে। তো সব মশলা দিয়ে দিয়েছি, লবণটা দিচ্ছি 2 চা চামচ, খুব বেশি না, যদি লাগে তাহলে পরে দিব আবার। তো এ পর্যায়ে একটু গরম পানি আমি দিয়ে দিব মশলাগুলোকে খুব ভালো করে কষানোর জন্য, কারণ যেহেতু পাউডার মশলা, বাটা মশলার মতো টেস্ট আনার জন্য অবশ্যই গরম পানি দিয়ে কষাতে হবে, তাহলে রান্নাটা খুবই টেস্টি হবে এবং মশলা যে বাটা মশলার যে তরকারি যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা আসবে। তো আমি 2-3 মিনিট সময়ের জন্য ঢাকনি দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসেছে অলরেডি। তো এ পর্যায়ে এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের দুইটা বেগুন আছে, বাংলাদেশি বেগুন, আমাদের এখানে যদিও পাওয়া যায় না, তারপরে মাঝে মাঝে পাই আমরা। তো আলুগুলোকেও সেম সাইজ করে কেটে নিয়েছি, তাহলে তরকারি দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আসলে তরকারি কাটার উপরে কিন্তু স্বাদটা নির্ভর করে, তরকারি কেমন লাগবে, দুই রকমভাবে যদি কাটেন দেখতেও ভালো লাগবে না, স্বাদও হবে না।
যাই হোক, এটা আসলে আমার আম্মার কথা বা আমারও কথা। তো মশলা দিয়ে এখন আমি আলু বেগুনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আলু বেগুনটাকে আরও সুন্দরভাবে কষানোর জন্য, কারণ কষানোর সময় মশলাটা পুড়তে দেওয়া যাবে না। তো হালকা পানি দিয়ে কষালে মশলাটা একদম ফ্রেশ থাকবে, পোড়া ভাব আসবে না এবং আলু বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো এভাবে অল্প পানি দিয়ে আসলে কষাতে হবে, খুব একবারে বেশি পানি দেওয়া যাবে না। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং ফ্লেভারটাও চমৎকার পাচ্ছে। আমি আসলে রান্না যত কষানো যায় তত মজার হয়। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে আর কিছুক্ষণ সময় কষাবো, খুব বেশি সময় নিব না। তো বন্ধুরা, অনেকদিন পরে আমি আপনাদের সঙ্গে অতি সাধারণ এবং খুবই মজার একটি রান্না শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টং করে বাজিয়ে দিবেন যেন আমার রান্না আগে আগে পান, অথবা আমার ভিডিও। আসলে সবসময় যে রান্না দিই তা না, মাঝে মাঝে আমি ব্লগও করি। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আচ্ছা, কষানোর পরে আসলে আমি ঝোল দিয়েছিলাম, ঝোল মানে পানি দেওয়ার ওই ভিডিওটা করতে ভুলে গিয়েছি, সেই জন্য আমি দুঃখিত। তো পানি আসলে খুব বেশি দেইনি, আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়েছিলাম, 2 থেকে 3 কাপ হবে, তার বেশি না। জাল দেওয়ার পরে এই অবস্থায় আমি এখন নামিয়ে ফেলবো, আমার রান্না হয়ে গিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে, এখন ডিনার করার পালা। তো যেদিন আমি ডিম রান্না করেছিলাম সেদিন আমি আমার গাছের লাউ এবং গাছের পুঁই শাক রান্না করেছিলাম। আসলে আমি ওই ভিডিও দুইটা একসঙ্গে দেখালাম না, পরে এক সময় অবশ্যই দেখাবো আমার গাছের লাউ এবং পুঁই শাকের রান্নাটা। আর বেশি বেশি করে সবজি খাবেন। দেখুন আমাদের ছবি সাহেব খেয়ে পেটুক হয়ে গেছে, বলছে ডিলিশিয়াস। আসলেই কিন্তু অনেক মজার হয়েছে রান্না, আমি রান্না করছি বলে বলছি না, যারা আমার রান্না খায় সবাই বলে। তো দেখতে যেহেতু ভালো হয়েছে, খেতে তো ভালো হবেই, নাকি বলেন বন্ধুরা? তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর মাছটাই বেশি খাবেন, সবজি বেশি খাবেন, মাংস কম খাবেন, তাহলে আমার মতো বালিকা থাকতে পারবেন। অবশ্যই কথা দিচ্ছি, মাংস কম খাবেন, সবজি খাবেন, মাছ খাবেন আর পানি বেশি করে খাবেন, বালিকা যদি থাকতে চান। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমার ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বিদায়।